আচ্ছা কি অবস্থা আপনাদের? কি অবস্থা? পারছেন এই তো আপনারা প্রায় হয়ে গেছে ইনস্টাগ্রামে লোক এইটা করতে এত কিছু বলার কথা না? ভাই, আর 1 মিনিট, একটু একটু কালার মিক্সিং দিয়ে তো করতে পারতেছি না। এখানে দুইটা কালারের ব্লেন্ডিং, একটা হচ্ছে বেগুন একটা হচ্ছে খয়েরি, মানে পার্পল মানে রেড পার্পল। বাদ বাকিরা কোথায়? আমি একটা ইম্পর্টেন্ট টুলস দেখাবো আজকে, ব্লেন্ড টুল, খুবই ইম্পর্টেন্ট ফর অল ওয়ার দে অল। আমি তো করছিলাম স্যার, কিন্তু গ্রেডিয়েন্টের লাইনটা ঠিক করতে পারতেছে না। ওটা লোগো গ্রেডিয়েন্ট আছে উপর থেকে নিচে, আর আমারটা ডান পায়ে আছে। হ্যাঁ, মাঝখানে মাঝখানে গ্রেডিয়েন্ট দেওয়ার পরে স্ট্রোকে সার্কেল না জাস্ট মাঝখানে বসায় দিব, এই তো। আমি কি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাবো আপনাকে? হ্যাঁ দেখেন, স্ক্রিন শেয়ার করুন। ডিজেবল করা আছে। হ্যাঁ, হয়েছে। দেখান, হ্যাঁ এই তো। কিন্তু আপনার স্ট্রোক হবে মোটা, এই যে স্ট্রোক তো তিনটা এখানে, আপনার চারটা কেন? একটা দুইটা, এই একটা যাবে আর এই একটা যাবে, এটাকে বাদ দেন, সেকেন্ডটা বাদ দেন। হ্যাঁ হ্যাঁ, এটা ডিলিট দেন। ওইটাকে ওইটাকে সিলেক্ট করে ডিলিট দেন, আনগ্রুপ করেন। হ্যাঁ সিলেক্ট করেন, হ্যাঁ ডিলিট দেন। কি হলো, আনগ্রুপ হয় নাই তো? ওটা সিলেক্ট করে ডিলিট বাটন চাপ দেন। আন গ্রুপ করছি স্যার, কিন্তু সম্পূর্ণ ডিলিট হয়ে গেছে। সম্পূর্ণভাবে ডিলেট হয়ে যাওয়ার কথা না, ওটা আনগ্রুপ করেন, সুন্দর করে ডিলেট আমার ডিলেট করেন। আপনার কোনো না কোনো পোর্শন গ্রুপ আছে, হয়তো অন্য কারোর সাথে গ্রুপ আছে, টোটালটা আনগ্রুপ করেন। আচ্ছা অন্য কটা দেখি, বাবুল সাহেব, ফাহাদ, আচ্ছা দেখি ফাহাদটা। হ্যাঁ ফাহাদ ঠিক আছে, আপনারটা মোটামুটি ঠিক আছে, কিন্তু এই যে সার্কেলগুলো একটু আর একটু সুন্দর হবে আর কি। এই যে দেখেন, এইগুলো এই যে এই যে এই এজ গুলো একটু একটু চিকন হবে, এটা একটু মোটা হয়ে গেছে আর কি। হ্যাঁ আর গ্রেডিয়েন্টটা একটু সুন্দর হবে। জি ওকে, বুঝছি আপনার মোটামুটি জিওল রানা। হ্যাঁ গুড, ইটস লুক গুড, ম্যাচ হবে। আপনারও একই সমস্যা, এই যে এই যে এজ গুলো এক আরো সুন্দর হবে, এজ গুলা যদি সময় কমতো ওই জন্য হয়তো আপনারা কিন্তু ভালো করছেন। এই সময় নিয়ে প্র্যাকটিস করলে এই যে কর্নার গুলো আরো সুন্দর হবে। তাসমিন, দেখেন
তানজিনা, তাসনিম, আপনারা দেখেন? ভাইয়া ওইটা আমি এখনো করতে পারিনি, আমি তো খুবই কাঁচা। আমি রেইনবোটা একটু ট্রাই করতেছিলাম, ওইটা কমপ্লিট হয়েছে, একটা শেপ দেওয়ার চেষ্টা করতেছি, ওইটা এখন আমি পারবো না। চেষ্টা করেন, চেষ্টা করতে থাকেন, চেষ্টা করতেছি কিন্তু এত ফাস্ট পারবো না ভাইয়া। ফাস্ট না, আপনি স্লোলি করতে থাকেন, কোনো সমস্যা। মাবিয়া? জি স্যার। জি ভাইয়া বলেন। স্যার আমি একটু, আমার সমস্যা হয়ে গেছে স্যার, আমার এক ছোট খালামণি খুবই অসুস্থ হয়ে গেছে, অ্যাপোলো হসপিটাল থেকে পাঠাই দিছে বাসায়। তো ওই খালামণিকে দেখে যেতেছি পরিবারের সবার সাথে স্যার, আমি গাড়িতে আছি এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আমি ক্লাসটা করতেছি গাড়িতে বসেই। আচ্ছা আচ্ছা, দেখেন একটু, দেখেন আমি যে ব্লেন্ড টুল দেখাবো, আপনি একটু দেখে নিন। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা। জুথি, সরি সরি জুথি, আপনার কাছে তো ল্যাপটপ বা পিসি মোটাই নাই। ওকে, আমি কি তাহলে একটু ব্লেন্ড টুলে যাই না? ব্লেন্ড টুল মানে হচ্ছে সে ভাঙে, সে বেসিক্যালি শুধু ভেঙে ফেলে। আচ্ছা ধরেন আমি একটা স্পিন নিয়ে রাখি, এটা একটা স্পিন নিলাম, এটাভাবে রেখে দিলাম, পরে আমি নিচে একটা ছোট্ট সার্কেল নিলাম, সার্কেলটাকে গ্রেডিয়েন্ট করি, দেখতে সুন্দর, দেখতে সুন্দরের জন্য আমি সার্কেলটাকে গ্রেডিয়েন্ট করবো। কিন্তু আমার তো সাইকেলটা ভালো হয় নাই না, সাইকেলটা তো আমি শিপ চেপে করি নাই, তাহলে কি করতে হবে আমাকে? শিপ চেপে সাইকেল নিতে হবে। নিলাম, এটা যখন গ্রেডিয়েন্ট করতে হয়, তাহলে গ্রেডিয়েন্ট করতে হলে আমি কি করব, গ্রেডিয়েন্ট বাটনে চাপ দিব, চাপ দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক একটা গ্রেডিয়েন্ট আছে, ওটা ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু খেয়াল করছেন অটোমেটিক একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমার এতগুলো দরকার নাই, আমি নিচে নামাই দিই, আমি শুধু দুইটা কালারকে রাখবো, এটাকেও নামাই দিই, এইটাকেও নামাই দিই, এটাকেও নামাই দিই। এখন দেখেন গ্রেডিয়েন্ট আছে দুইটা কালারে, খেয়াল করছেন দুইটা কালারের গ্রেডিয়েন্ট আসছে। এটাকে সার্কেলে, সার্কেলেই রাখি, সার্কেলেই রাখলাম, এইভাবে রাখলাম। ওকে দেন আমি এটা কপি করলাম। হ্যালো ভাই, একটু বিরক্ত করি করেন। হ্যালো জি, আমি যখন আমার এই ইলাস্ট্রেটরে টাইপ আপনি ক্লিক করি তখন আমার দুইটা অপশন আসে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট, কিন্তু আমার এরকম পয়েন্ট বা এরকম পয়েন্ট লাইন এগুলো তো আসে না। উইন্ডোতে যান, এই যে উপরে উপরে উইন্ডো আছে, খেয়াল করেন উপরে উইন্ডো আছে, উইন্ডোতে যে উইন্ডো ক্লিক করেন, ক্লিক করে এখানে গ্রেডিয়েন্টের টিক চিহ্ন দিয়ে দেন, দেখবেন যে গ্রেডিয়েন্ট চলে আসছে বামে ডানে। উইন্ডোতে যাবেন, যে গ্যারান্টি টিক চিহ্ন ক্লিক করলে আসে, যে ডান পাশে যে গ্রেডিয়েন্ট টুল আছে এটা তো ভাইয়া ক্লিক করলে চলে আসে। হুম, ভাইয়া সমস্যা না, সমস্যা হচ্ছে আপনি টাইপে যখন যান তখন আপনি ওখানে তিনটে অপশন আসে টাইপ। হ্যাঁ টাইপে, আপনি টাইপে যাওয়ার পর তিনটে অপশন আসতেছে, লাইন পয়েন্ট আর হচ্ছে কি আরেকটা কি যেন আসে, কিন্তু আমার এখানে দুইটা পয়েন্ট আসে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট টাইপে।
আপনি আপনি কোন গ্রেডিয়েন্ট ভার্সন ইউজ টাইপে করেন? আছে দেখেন, গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট এর এখানে একটা টাইপ অপশন আছে দেখেন আপনি। হ্যাঁ এখানে কিছু, হ্যাঁ আপনি হ্যাঁ কিন্তু বুঝি না আপনার কথা, আমি বুঝতে পারতেছি না মানে আপনি কোশ্চেনটা আমাকে ডান ডান আমি যেটা বলছি যে আপনি উনি সম্ভবত বলতেছে ওনার এখানে দুইটা অপশন দেখাচ্ছে। কোন দুইটা অপশন? ১৯ থেকে আসছে ও এর জন্যই তো ভাই আপনার মানে আপনারটার সাথে আমারটা মিলতেছে না, আমি অনেক ট্রাই করি কিন্তু হয় না। ভাইয়া আমার এটাতে এই যে গ্রেডিয়েন্ট স্কিনটা আসতেছে না, বুঝতেছি না কেন। আমি স্ক্রিনটা একটু শেয়ার দেব? হ্যাঁ দেন। জি ভাইয়া